অতিরিক্ত বাজেটকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন সহ ব্যবসায়িক নেতারা। তারা বলছেন ফার্লোর সময় বৃদ্ধি, বিজনেস রেট হলিডে হ্রাসকৃত 5% হারে ভিএটি পরিশোধের মেয়াদ বৃদ্ধি এবং নতুন গ্রান্ট দেওয়ার ঘোষণায় সুফল পাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। তবে টেকওয়ে ব্যবসায় গ্রান্টের সুবিধা না রাখায় বাজেটের সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন। বাজেটে ফার্লো স্কিম সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করায় হাজার হাজার কর্মচারী চাকুরি রক্ষা পাবেন বলে জানিয়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এই ক্ষেত্রে স্টাফের সুবিধা হবে, এই মালিকপক্ষ যারা আছে স্টাফের কে খামে রাখার একটা সুযোগ সুবিধা হয়ে গেছে। যদি এই ফার্লো স্কিম না দেওয়া হতো অনেক কোম্পানি এই লোকদেরকে চাকরিচ্যুত করতে হতো এবং এই লোকগুলো কিন্তু সরকারের কিন্তু এই যে আনএমপ্লয়মেন্টে গিয়ে ভিড় জমাতো। বিজনেস রেট হলিডের সময় 3 মাস বাড়িয়ে জুন পর্যন্ত করেছে সরকার, কিন্তু এই সময় আরো বৃদ্ধি করা উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। চলিত বছর যেটা আমরা রেট রিলিফ ছিল, এই এই বছরও যদি এটা এক্সটেন্ড করে আবার আরেক বছর করা হয়, যেটা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। ভিএটি এর হার 5% সময় আরো 6 মাস বৃদ্ধি করা হয়েছে, তবে আগামী বছর তা করা হবে 12%। স্টেটওয়ে 20% করা হবে না, 12.5% 12.5% করা হবে বিএটি আনটিল নেক্সট এপ্রিল 22 পর্যন্ত। সো এটা একটা আরেকটা গুড নিউজ, বিশেষ করে আমাদের ক্যাটারিং সেক্টরের জন্য। কারি ইন্ডাস্ট্রির জন্য £18,000 পর্যন্ত নতুন গ্রান্টের ঘোষণা দিয়েছে সরকার। শাড়ির দোকান, পাউন্ড স্টোর অথবা সেলুন, রেগুলার নন এসেনশিয়াল শপ গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী বন্ধ ছিল, তারা যখন রিওপেন করবেন তারা £6,000 একটা গ্রান্ট পাবেন। এবং যারা রেস্টুরেন্ট অথবা পাব অথবা জিম এগুলায় কিন্তু আপ টু £18,000 পর্যন্ত একটা গ্রান্ট পাবেন। তবে টেকওয়েকে এই স্কিমে না রাখায় সমালোচনা করেন ব্যবসায়ীরা। টেকওয়ে যারা এদেশে আমরা চালাই তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। যেমন স্মল বিজনেস রিটেলার সবার জন্য মিনিমাম আপ টু £6,000 গ্রান্টের ব্যবস্থা করা হয়েছে। বাজেটে ঘন্টা ভিত্তিক সর্বনিম্ন মজুরি বাড়িয়ে £8.91 করা হয়েছে। জাকির হোসেন, টিভি1 নিউজ, লন্ডন।